তিনি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাই। কি বলেন ঠিক না? দেখেন আলেমরা জাতির কত বড় আপন। ওই একটা মানুষ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তার 30 বছরের বয়ানে 80 লক্ষ খালি মাথায় টুপি উঠছে। 10 থেকে 12 হাজার চোর ডাকা খুনি সন্ত্রাসী তার বয়ানে আল্লাহর উলি হয়ে গেছে। সারা বাংলায় রাস্তাঘাটে যে আপনারা এত টুপি আর লম্বা জুব্বা দেখেন, এদের মধ্যে বিশেষ কয়েকজন মসজিদ ইমাম আলেম ওলামা ছাড়া একজন আলেম না, সব চরমনের মুরিদ। মুরিদ হওয়ার বরকতে এই জুব্বা টুপি আর পাগড়ি পেয়েছে, ঠিক কিনা শুনে কও তো। আশ্চর্য কথা, যাদের বয়ানে চোর ডাকাত খুনি ভালো হয়, সন্ত্রাসী আল্লাহ ওয়ালা হয়, সে আলেমদেরকে জেল খাটাবেন, আর 1 লক্ষ 1000 কোটি টাকা এক একজন নেতারা বিদেশে পাচার করে দেশটা ফোকলা বানায় ফেলবেন। এদেশের মেয়েগুলিকে যারা ব্যবসা বানাচ্ছেন, ছেলেদেরকে লম্পট বানাচ্ছেন, নিজেরা চেয়ারে বসে কলমের গুতায় চুরি করেন, দুর্নীতি করেন, তারা রাজার হালতে থাকবে না, আলেমরা জেল খাটবে, এর বিচার একদিন এদেশে হবেই হবেই হবে হবে, ঠিক কিনা জানেন না? সেজন্য আর চুপ করে বসে থাকবে না, থাকা যাবে না, প্রত্যেকের ঘরে একটা করে শক্ত বাঁশের লাঠি বানাতে হবে, ঠিক কিনা জানেন না? গোটা জাতির সামনে এখন সময় এসেছে, শক্ত বাঁশের লাঠি বানিয়ে রাখুন, বেশি দিন নয় অল্প দিনের ভিতরে আওয়াজ আসবে, যার যা কিছু আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আর জেল জুলুম সাতামাতা, 2.5 বছর থাকার পরে আর কোন ডর ভয় সাতামাতা আসে নাকি বলেন? যদি কেউ আবার নিতে চান যাবো, আবার নিরিবিলি জেলখানায় আলেমরা গেলে রাতে যখন একা রুমে রাখতে থাকা হয়, অন্যরা ভয় পায় আমাকে কবরের মতো একা রাখা হয়েছে, আর আল্লাহ প্রেমিকরা বলে এটা আমার গাড়ে হেরা মালিকের আবাদতে বড় গোপন সুযোগ হয়ে আছে। আল্লাহ আকবার, আমি তো বলেছি জেলখানার সেল হলো আলেমদের জন্য গাড়ে হেরা। নবীজি মক্কাই থাকে, ভালো লাগলো না, এখন ওহি আসবে, চুপে গোপনে পাহাড়ের মাথায় ওই গাড়ে হেরা একা চলে গেলেন, ঠিক কিনা? স্ত্রী খাদিজাকেও সেখানে জায়গা দেন, আপনি বাড়িতে থাকবেন, 2 দিন পর পর পানি রুটি পৌঁছায় দেয়, একা নবীজি আর মালিক আদান প্রদান চলে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। জেলখানায় সেলে রাখা হয়, সরকার জেলের মধ্যে আরেক জেল শেখ মুজিব নিজে তার আত্মজীবনীতি লিখেছেন, ওই বই আমি জেলখানায় পড়েছি, জেলের মধ্যে আরেক জেল তার নাম সেল, ঠিক বলে আলাদা রুমে আটকায় রাখা। আর আমি বলি জেলের মধ্যে গাড়ে হেরা তার নাম সেল। মুমিন যখন একা গোপনে ডানে বামে কেউ নাই সেজদা দেয়, মালিক কয় আমার যে আসতে কত মজা লাগে, এখন তুমি আর আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই জেল জুলুমকে আর জীবন দেওয়া নেওয়াকে ভয় করা যাবে না, এবার মেরুদণ্ড সোজা করে ভক্তবাসের হাতে লাঠি নিয়ে নামতে হবে, ঠিক আছে? রাজি রাজি। 3 দল লোক ইমান নিয়ে কবরে যেতে পারে না, এরা কারা? 1 নম্বর টাকার মালিক, অনেক পয়সার মালিক। একবারে দেখবেন বাংলাদেশে যতগুলি শিল্পপতি মরে, পত্রিকায় ছবি আসলে দেখা যায় গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, 82 বছরের বুড়ো মারা গেছে, মনে হয় যে না খ্রিস্টান না ইহুদি বুঝাই যায়। কেন? এরা কোনোদিন আলেমদের মজলিসে আপনাদের মতো নিচে বসার সুযোগ পায়। উনি তো এত মিল ফ্যাক্টরি মালিক, আত্ম অহংকার, উনি গাড়ি ঘোড়া দৌড়াই তার বিজনেস করতে করতে উনি বিজি, আমি কি বিজি না? এটা বেজি বেজি, এটা ইমান নিয়ে কবরে যেতে পারবে না, ঠিক কিনা? এ টাকার মালিকরা ইমান নিয়ে কবরে সচরাচর যেতে পারে। 2 নম্বর অনেক শিক্ষার মালিক, যারা বলে হুজুর ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার, আমি বলি যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে নবীজিকে গালি দেয়, ওরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর? 3 নম্বর ক্ষমতার মালিক, রাষ্ট্রকম বাংলাদেশে দেখেন না, চেহারা শুরু দেখতে বেশি সুবিধার না, কিন্তু ক্ষমতা পাইলে দিন আর দিন চেহারা বদলায় জায়গা, ঠিক কিনা? এক একজন সিঙ্গাপুরে যায় 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 বাপ গেল গা গেল গা, কিন্তু ক্ষমতার দাবটা আবার দেখা যায় বাবা মনে হয় 25 বছরের যুবক ফিরে আসছে, ঠিক কিনা? আবার ক্ষমতা গেলে গা দেখবেন চেহারা রং বদলা হয়ে গেছে গা। এই টাকার মালিক, ক্ষমতার মালিক, আর হলো উচ্চ শিক্ষার মালিক, এই 3 জিনিসের মালিক হয় যারা, ইমান হারা হইয়া কবরে যায় তারা, বেঈমান হইয়া কবরে যায় তারা। আবার এই 3 জিনিসের মালিক হওয়ার পরেও যদি কোনো আল্লাহওয়ালার সহবতে থাকে, কোনো আল্লাহর ওলির জুতা টানার অভ্যাস হয়, তবলিগে চিল্লা লাগাবার অভ্যাস থাকে, চরমোনাইতে যায় হোগলার উপরে ঘুমায় থেকে 3 দিন চরমোনের মাহফিলে বসে থাকার অভ্যাস থাকে, এরা টাকার মালিক, ক্ষমতার মালিক আর শিক্ষার মালিক হওয়ার পরেও আল্লাহওয়ালা হইয়া যায়, ঠিক কিনা? কি বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তিনি দুনিয়াতে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে মারিফাতের খাজানা নিয়া, ফেরাউন তাকে মানে নাই, ক্ষমতার দাপটে বেঈমান হইয়া জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের নবীজির জমানায় মক্কার 18 জন উচ্চ শিক্ষিতের একজন নাম তারা বলে হেকাম, নবীজি নাম রাখছে আবু জেহেল, মূর্খের বাবা, ঠিক কিনা বলেন?
শিক্ষাগত যোগ্যতা আর মক্কার নেতৃত্বের অহংকারে নবীজিকে মানে নাই বদরের ময়দানে কুকুরের মতো লাশ হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন এরপরে দেখেন আল্লাহু আকবার যারা শিক্ষার মালিক ক্ষমতার মালিক আল্লাহ যারা অর্থের মালিক কারুন এত মাল শত্রুটা ওট লাগে তার মালের গোডাউনের তালা লাগায়া চাবিগুলি বহন করতে শত্রুটা ওট লাগে কত মালের মালিক আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলছে এ কারুন তুমি মালের যাকাত দাও বলে না আমি যাকাত দেব না এমন মালের মালিক হওয়ার পরে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর কথা না মানার কারণে কিয়ামত পর্যন্ত মাল সহ ডাকতে থাকবে ধ্বংস হয়ে গেছে ঠিক না অপরদিকে বাবা দেখেন বাংলাদেশে আপনার গ্রামেও দেখবেন দূরে যাওয়া লাগবে না লোকটা আগে মাথায় টুপি দিত না গালে দাড়ি রাখতো না হুজুর আগে মেসওয়াক তো দূরের কথা পশ্চিম কোন দিকে সেটাও সে জানতে চাইতো না ঠিক কিনা বলেন অথচ তবলিগে চিল্লা লাগায়া অথবা ওই যে আল্লাহর ওলি এই অঞ্চলে খুব বেশি আসতেন নাম তার আল্লাহ ওই যে চিটাগাং রোডে চিটাগাং এর হযরত আল্লাহ সন্দীপের হুজুর আসতেন তার বরকতে বহু লোক আল্লাহ ওয়ালা এই অঞ্চলে হয়ে গেছে ঠিক কিনা বলেন আবার চরমনের বরকতে হাজার হাজার মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে গেছে হয় নাই বাবা এই কথা স্বীকার করেন না কেন হয় নাই আল্লাহু আকবার বাবা তাহলে দেখুন আমি আপনাদেরকে প্রমাণ করি টাকার মালিক ক্ষমতার মালিক আর শিক্ষার মালিক হলে মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারে না আবার এত মালের মালিক আর এত ক্ষমতার মালিক হওয়ার পরেও যদি কোনো আল্লাহওয়ালার জুতা টানে তার সহবতে থাকে কারণ আল্লাহু আকবার এক জামানা সহবতে বা আউলিয়া বেহতের আসদ সালাত আতে বেরিয়া এক ঘন্টাও যদি কোনো আল্লাহওয়ালার মজলিসে বসে তার দিকে তাকায় থাকেন রুহানি ভাবে আল্লাহ আপনার হেদায়েতের ফয়সালা করে দেন আল্লাহু আকবার আরে হযরত উমরের মতো সন্ত্রাসী পৃথিবীতে কেউ ছিল না তরবারি হাতে নিয়ে নবীরে জবাই করতে যায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহর পয়গম্বরকে জবাই করতে যায় কত বড় সাহস নবীজির সামনে যায় যখন চোখে চোখ পড়েছে উমরের কলজা গুদা করে সব পানি হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর নবী হাত ধরে বলছে উমর কেন এসেছো কিছুই যে বলো না হযরত উমর বলে হুজুর আমার বস্তাকে ক্ষমা করে দেন আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম আমি আর কাফের থাকব না আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা প্রমাণ করি বাবা এই দিল্লির বাদশা সুলতান আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের মতো কেবল 42টা রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয় এই গোটা ভারত উপমহাদেশ রেখাই দিল্লির স্বর দিল্লির মহাসম্রাট নাম তার শামসুদ্দিন সুলতান আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির সিংহাসনে বসতেন তিনি এক আল্লাহর ওলির জুতা টানতেন নাম তার কুতুবুদ্দিন কাকি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের খলিফা সুবহানাল্লাহ জোরে কন আল্লাহু আকবার তিনি যেদিন ইন্তেকাল করেন ইন্তেকালের সময় আল্লাহু আকবার ইন্তেকালের সময় খাদেম বলে হুজুর দিল্লির বাদশাহ আপনার মুরিদ মন্ত্রীরা সব আপনার মুরিদ এরপরে সরকারের প্রশাসনিক চেয়ারে যারা বসে সবাই আপনার মুরিদ দিল্লিতে 10,000 বড় বড় আলেম আপনার মুরিদ মুহাদ্দিস মুফতি 1,00,000 মতো আলেম গোটা দেশে আপনার মুরিদ হুজুর আপনার ইন্তেকালের পরে জানাজা কাকে পড়াইতে বলবো নাম বলে যান আল্লাহর ওলি কুতুবুদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাই মনে রাখবেন আল্লাহর ওলি যারা হয় একটু সোহবতে থেকে দেখবেন মন আল্লাহমুখী হয়ে যাবে নামাজ পড়তে দিল পাগল হয়ে যাবে ঠিক কিনা বলেন আলে রাবক যারে মরে দে হালে সো পেছে মরে দে কামেলে পামালে সো আল্লাহ আল্লাহ মি কোনা দে সামুসো কামার আল্লাহ আল্লাহ মি কোন দেশ হাজার হাজার বাবা কোনো অসুবিধা নাই দোকানদার দোকানদারি করবেন চাকরিজীবী চাকরি করবেন আপনার কাজে কোনো ক্ষতি হবে না শুধু একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখবেন ঠিক কিনা জোরে কন আল্লাহর ওলির সাথে সম্পর্ক যদি রাখেন আল্লাহু আকবার ইমাম রুমি বলে আরে বলো তোমাকে তো কাজকাম ছেড়ে সব সময় আলেমদের পিছনে ঘুরতে বলি না নিজের কাজ করো শুধু একটু সম্পর্ক রাখো নমে গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস আর কারে কেনা বাসি খোদা বাস আল্লাহু আকবার সাবধান বাবা আমাদের কিন্তু সময় দেরি নেই কবর কিন্তু ডাকতেছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার বলেন দরি খাকে
আল্লাহু আকবার আল্লাহ তুমি maaf করে দাও সবাই বলেন আমিন আমি লম্বা করতে চাই না চেয়েছিলাম তরিকতে লাইনে কিছু কথা বলবো শর্ট করে আপনাদেরকে বলি কুতুবউদ্দিন কাকি হযরত খাজা মঈনুদ্দিন চিশতির খলিফা ছিলেন আর মঈনুদ্দিন চিশতিকে যদি কোনো ব্যক্তির দিকে এক নজরে একটু খেয়াল করে তাকাইতেন একই নজর সে ওই মারিফাত ওয়ালা বন যেতে থে আল্লাহু আকবার এক নজরে লোকটা আল্লাহ ওয়ালা হয়ে যেত আর একজন দুইজন নয় এ মুসলমানেরা ভারতের উপমহাদেশের মুসলমান তোমার বাবা আমার বাবা 500 বছর পরে দাদা দাদি খুঁজে দেখো সব ছিল হিন্দু ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার 800 বছর আগে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই এমন আল্লাহর ওলি ছিলেন যার চেহারা কে ওজুর পানির লোটার কারামত থেকে 90 লক্ষ হিন্দু ইসলাম কবুল করেছে আল্লাহু আকবার তার খলিফা কুতুবউদ্দিন কাকি আল্লাহু আকবার হাজার হাজার আলেমরা তার murid খাদেম কা হুজুর আপনার অবস্থা মুহূর্ত যে কোন সময় মরে যেতে পারেন জানাজা কে পড়াবে আপনার অনেক খলিফা অনেক বড় বড় আলেম উনি বলে কারো নাম বলবো না এ যুবক শোনো এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে রাখেন উনি বলে আমি কারো নাম বলে যাব না কে জানাজা পড়াবে আমার ইন্তেকালের পরে আমারে গোসল করাইবা আমাকে কাফন পড়ায়া যায় না জান কি বলে খাটের উপরে আমার লাশটা রেখে এলান করবা উঁচা জায়গায় দাঁড়া হুজুর কি এলান করব তুমি বলবা এই তিনটা আমল যার ঠিক আছে সে আমার জানাজা পড়াবে খাজা কুতুবউদ্দিন কাকির ইন্তেকালের পরে 6 লক্ষ লোক জানাজা হাজির কয়লা এ জোরে কোন কয়লা 6 লক্ষ লোক জানাজায় হাজির এবার খাদেম আসতে আসতে বলে দাঁড়াইলেন কেউ ইমামতি করার সাহস পায় না খাদেম কয় কেউ ইমামতি করতে আসতে পারবেন না আমার একটা কথা আছে হুজুর বলে গেছে বলেন হুজুর এক নাম্বার বলেছেন যে জীবনে কোনোদিন তাকবীর উলা ছাড়া নামাজ পড়ে নাই সে পড়াবে জানাজা আল্লাহু আকবার তাকবীর উলা কারে কয় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাকবীর উলা শেষ ঠিক কিনা জোরে কোন এই টুকুন পরে ইমাম সাহেব যখন শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর তাকবীর উলা থাকলো না জামাত পাইলেন কিন্তু তাকবীর উলা পাইলেন না ঠিক কিনা জোরে কোন এই অল্প সময় টুকুন হলো তাকবীরুলা এক নম্বর শর্ত লাগিয়েছেন আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যেই ব্যক্তি জীবনে কখনো তাকবীরুলা বাদ দেয় নাই আল্লাহু আকবার দুই নম্বর ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যার জীবনে গভীর রাতে তাহাজ্জুদের সেজদা কাজা হয় নাই প্রতি রাতে তাহাজ্জুদ পড়েছে একটু রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দেখেন তাহাজ্জুদের সেজদার যে কি মজা আশেক সারা কেউ জানে না গভীর রাতে একটু সেজদা দিয়ে দেখবেন নিজের মনে হবে আমি মাওলার কুদরতি পা ধরা করে আল্লাহু আকবার সেজদা যখন বান্দা গভীর রাতে দেয় আল্লাহ পাক বলে ইদরগাহে মাদরগাহে নউমি আল্লাহ 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 ডাক দেয় আয় বান্দা আয় আমি এসে গেছি তুমি কেন দূরে কি চাও রিজিকের সমস্যা চাও এই গভীর রাতে মানুষ ঘুমায় তুমি নামাজে তোমার আমি দিয়া দেব অসুস্থ রোগ ভালো করে দেব তোমার ছেলেমে কথা শুনে না আমার কাছে এখন চাও তোমাকে দিয়ে দেব এমন কি কি বলবো বাবা আমি তো আলোচনা বাড়াতে পারবো না গভীর রাতে মানুষ যখন এক ঘন্টা ফজর রক্ত হওয়ার আগে একান্তে আস্তে করে বাথরুমের দরজাটা খোল স্ত্রী যেন ঘুম ডিস্টার্ব না হয় আল্লাহর নবী ঘরে তাহাজ্জুদ পড়ার সময় এমন ভাবে ঘরের দরজার খিলটা খুলতেন মা আয়েশার কানে যেন আওয়াজ না যায় সুবহানাল্লাহ বলেন চুপি চুপি ওযু করে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন এক ঘন্টা তাহাজ্জুদে মালিক গোলামের ভিতরে আদান প্রদান চলল মানতো সুদাম তু মানসুদি তুমি আমার আমি তোমার আল্লাহু আকবার হযরতে আশরাফ আলী থানভি প্রায় বলতেন মুনাজাতে আল্লাহুম্মা কুল্লি ওয়াজআলনি লাক আশরাফ আলী থানভি এত বড় বুজুর্গ ছিলেন ওনার ভাগ্না জাফর আহমদ উসমানী মক্কায় হজ করতে গেলে মদিনার ইমাম মুহাম আল্লাহু আকবার মদিনার ইমাম এসে ওনাকে বলে ভাই তোমার বাবা কত বড় বুজুর্গ নবীজি স্বপ্নে আমাকে বলেছেন তোমার কানে কানে বলে দিতে হজ করে দেশে যায় আশরাফ আলীর নবীর সালাম জানায় দিবা আল্লাহু আকবার সেই আশরাফ আলী থানভি মুনাজাতে বলতেন আল্লাহুম্মা কুল্লি ওয়াজআলনি লাক যার বাংলা অর্থ এ আল্লাহ তুমি আমার হইয়া যাও আমাকে তোমার গোলাম বানায়া না আল্লাহু আকবার
মিয়ানে আ শেখে মাশেক কিরাম জিস কিরাম ইন কাতিবিন রাহম খবর নিস আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস ও কামার আল্লাহ আল্লাহ মিকুনাদ হাজার ও হাজার ওই যে গভীর রাতে মানুষ যদি বাবা একান্তে কোন আল্লাহ ওয়ালার হাতে হাত দি আল্লাহ ওয়ালা হইতে হবে ভন্ডের হাতে হাত দিলে হবে না ঠিক কিনা জোরে কোন যেই পীরের হাতে হাত দিলে নামাজে নামাজি হয় যেই পীরের হাতে হাত দিলে আল্লাহ শুকর ঘোষ করে আল্লাহ ওয়ালা হয় যায় এমন একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে যদি গভীর রাতে তাহাজ্জুদের সেজদায় পড়েন হাশরের ময়দান আল্লাহ বলবে এ ফেরেশতারা রাত 3:30 থেকে 4:30 অথবা 3:30 থেকে 4:45 এখন 4:45-46 মিনিট পর্যন্ত এখন তাহাজ্জুদ পড়া চলে এরপরে ফজর রক্ত হয় ঠিক কিনা জোরে কোন এই এক ঘন্টা সোয়া ঘন্টা আমার বান্দা কি গুনাহ নেক কিছুই করে না কাগজটা ফাঁকা তুমি যে তোমরা যে কিছু লেখো নাই দুই ফেরেশতা বলবে আল্লাহ আপনার বান্দা সারা দিন যা করেছে সবই তো ছবি সহ সচিত্র ছবি সহ তুলে রেখেছি এই যে দেখেন তাহাজ্জুদ উঠলো এই যে দেখেন আল্লাহ কিভাবে তার বাথরুমের দরজাটা খুললো এই যে দেখেন এই যে ওযু করে বের হচ্ছে তাও তো ছবি আমরা রেখেছি একবারে ছবি সহ আমলনামায় থাকবে ঠিক কিনা জোরে কোন উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিন কবিরা গুনাহ সগীরা গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ লাতের গুনাহ দিনের গুনাহ কোনো কিছু ক্ষমা হয় নাই এই কিতাব হাশরের ময়দানে দেখানো হবে প্রত্যেকটা লোকের একটা কিতাব তৈরি হইতেছে ঠিক কিনা বলেন আপনার পার্সোনাল লাইফ হিস্টরি আপনার পার্সোনাল লাইফ হিস্টরি জীবন ইতিহাস হাশরের ময়দানে আল্লাহ পাক যার যার হাতে দিবেন দিবেন কিনা বলেন দিবেন কিনা বলেন দিয়াই বলেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ইকরা কিতাবাক এই হাজি গাজি এই প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতি কোটিপতি এমপি মন্ত্রী ক্ষমতার দাপটে লম্বা কথা বলেছ ইকরা কিতাবাক নিজের পার্সোনাল লাইফ হিস্টরি তুমি নিজে আমাকে পড়ে শোনাও ঠিক কিনা পড়ো ইকরা কিতাবা তোমার কিতাব তুমি পড়ো তখন লজ্জায় কিতাব দেখে যখন দেখবে রমজানে আলেমদেরকে যে গ্রেফতার করাইলাম ইফতার থেকে আলেমদেরকে টেনে টেনে গ্রেফতার করাইলাম সবই যে সচিত্র ছবি সহ হাজির তখন লজ্জায় প্রধানমন্ত্রীদের লজ্জায় সরকারি কর্মকর্তারা বলবেন মালি হাদাল কিতাব এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কবিরা গুনাহ সগীরা গুনাহ ইফতারের সময় চেহারির অন্ধকারে গ্রেফতার করাইলাম নুরানী সাহেবকে তাও যে ছবি সহ দেখা যায় হায় হায় এটা কোন বিপদে পড়লাম ঠিক কিনা জানে আল্লাহ ছাড়বে না কেউ রক্ষা পাবে না ইনশাআল্লাহ জোরে কোন আমার ভাইরা এইভাবে আল্লাহ বলবেন ফেরেশতারা এই যে রাত 3:30 থেকে 4:45 এক ঘন্টা 15 মিনিট আমার বান্দায় কি গুনাহ নেক কিছু করে নাই কাগজটা সাদা কেন পৃষ্ঠাটা ফেরেশতারা আহা হা কত মজা বলে আল্লাহ আমরা কিছু বাদ রেখেছি সব না লিখেছি এই জায়গাটা লেখো নাই কেন দুই ফেরেশতা থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ এই যে তাহাজ্জুদ পড়তে উঠে যে ওযু করে আসতেছে যায় নামাজটা বিছাইল তাও তো আমরা আমল নামাই এই যে ছবি সহ রেখেছি কিন্তু যখনই গভীর রাত স্ত্রী ঘুমায় বাড়ির গরু হাম্বা হাম্বা করে না গাছের ডালে পাখিরা কিচিরি মিচির করে না পিনপত্র নিরবতা অন্ধকারে আলো আদারির ছোট্ট জায়গায় আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধেছে এই আল্লাহু আকবার বলে তাহাজ্জুদে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনার বন্দায় যে কোথায় লুকাইলো আমাদের রাডারে ধরা পড়ে না আল্লাহু আকবার আল্লাহ এই সোয়াগনটা কি করলো কোথায় গেল আর আমাদের রাডারে ধরা পড়লো না আল্লাহ মুস্কি হেসে বলবেন ফেরেশতারা ওই সোয়াগনটা আমার বান্দায় আমার কুদরতি চাদরের নিচে লুকিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মিকুনাদের শামস ও কামার আল্লাহ আল্লাহ মিকুনাদের হাজার ও হাজার বলছিলাম বাবা সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি মনে আছে ওনার জানাজা পড়াবে এক নাম্বার যে তকবিরুল্লাহ জীবনে বাদ দেয় নাই দুই নাম্বার জীবনে তাহাজ্জুদ একদিনও বাদ দেয় নাই তিন নাম্বার যার লজ্জাস্থান হারাম কাজে জীবনে এক সেকেন্ড ব্যবহার হয় নাই আল্লাহু আকবার মানে জেনা ব্যভিচার করে নাই লজ্জাস্থান দিয়ে কোনো হারাম কাজ করে নাই এই তিনটা আমল যার আছে তিনি এসে জানাজা পড়ান
10000 বড় বড় আলেম মনে মনে ভাবে আল্লাহ ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছি জানা ব্যবচার গুনার কাজ করি নাই আল্লাহ তাহাজ্জুদ মনে হয় প্রতিদিন পড়েছি কিন্তু প্রতিদিন সব ওয়াক্তে নামাজের তাকবীর উলা পেয়েছি কিনা মনে পড়ে না কেউ বলে তাহাজ্জুদ প্রতিদিন পড়েছি একদিনও বাদ যায় কিনা যায় নাই মনে পড়ে না কেউ সামনে আগায় না 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা 6 লাখ লোকের মাথা নিচু পিনপত নিরবতা কেউ আগায় না আল্লাহু আকবার বলেছিলাম টাকার মালিক ক্ষমতার মালিক যারা এমপি মন্ত্রী হয় যারা শিল্পপতি কোটিপতি হয় কবি সাহিত্যিক দার্শনিক হয় এগুলি সব জাহান্নামের লাকড়ি হইয়া যায় এদের মধ্যে তিন গ্রুপ যদি আবার কোন আল্লাহর ওলির জুতা টানে তার সহবতে থাকে সেও আল্লাহওয়ালা হইয়া কবরে যায় ঠিক কিনা জরেখন এই দেখেন সুলতান আলতামান দিল্লির বাদশা আধা ঘন্টা কেউ সামনে জানাজা পড়তে আগায় না তিনটা আমল কেউ মিল করতে পারে না হযরতে সুলতান আলতামাস দিল্লির বাদশা তখন সিংহাসনে তিনি আরোহণ করা তিনি সিংহাসনে বসে আছেন দিল্লির রাষ্ট্র ক্ষমতা তার হাতে একটু উঁচা জায়গায় দাঁড়ায় ডানে বামে দেখলেন 6 লাখ লোক মাথা নিচু করে চোরের মতো দাঁড়ানো কেউ সামনে আগায় না সুলতান আলতামাস দিল্লির বাদশা এই কুতুবউদ্দিন কাকির শুধু murid না খলিফা আল্লাহু আকবার হাঁটু ভেঙে লাশের আবার খাটের কাছে বসে কানে কানে কয় হুজুর আপনি আমার পীর আমি আপনার murid তিনটা জিনিস গোপন ছিল আপনার আপনার কাছে আর আমার আল্লাহর কাছে আপনি আমার পীর সব জানতেন আপনার সুলতান সুলতান আলতামাস কি আমল করে আল্লাহ আমার মালিক তিনি সব দেখতেন ঠিক কিনা কোন আজকে আপনি তো সব জাতিকে জানাইয়া দিয়া গেলেন হে আল্লাহর কুতুব কুতুবউদ্দিন কাকি আমি আপনার কাছে সহবত রাখার কারণে বাদশা হওয়ার পরেও আমার লজ্জাস্থান কোন নারীর সাথে হারাম কাজে ব্যবহার হয় না আল্লাহু আকবার হে আল্লাহর কুতুব আমি বাদশা হওয়ার পরেও আমার বাদশাহী আমারে কোন ওয়াক্ত নামাজে তাকবীর উলা থেকে দূরে রাখতে পারে না আমি বাদশা হওয়ার পরেও গভীর রাতে আমার মাওলারে প্রতিদিন মজা করে তাহাজ্জুদে সেজদা দিতে আমি ভুল করি না এটা গোপন ছিল এতদিন আজকে তো আমি নামাজ পড়াইলে সবাই জেনে ফেলবে এই বলে বললেন সবাই দাঁড়িয়ে যাও এখন আল্লাহর কুতুব কুতুবউদ্দিনের জানাজা হবে দেশের বাদশা আলেমদের সাথে কোন বুজুর্গের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর ওলি হইয়া গেলেন তো আমার দেশে রাজা বাদশা আলেম ওলামা পীর মাশায়েখ পাত্তা দেয় না ফয়জুল করিম সাহেব একজন এখন বড় আল্লাহর ওলি ঠিক কিনা জোরে কর অথচ একটা বাজে ছেলে মদকর ফ্যান্সি ডিল খোর এরপরে নেশা করে একটা ছেলে তাকে রক্তাক্ত করে ফেলো মেয়র নির্বাচনে বরিশালে ঠিক কিনা জোরে কর তার এখনো সঠিক বিচার সরকার করে নাই এবার বিচার শুধু আমাদের করতে হবে না আল্লাহ নিজে তার ফয়সালা শুরু করে দেবেন ঠিক কিনা জোরে কর আমার ভাইরা এরপরে ওলামা ইকরামের মানিজ্যত কত ছিনিমিনি হয়েছে এবার রক্ষা নাই আসমানের মালিক যখন অ্যাকশন শুরু করে দিয়েছেন বংশে আর দলের অফিসে বাতি দেওয়ার কেউ থাকবে না ঠিক কিনা জোরে কর আমার ভাইরা সেজন্য আল্লাহর অস্তি ভুলবো আপনারা একজন আল্লাহর ওলির হাত ধরেন হক্কানি পীর মাশায়েখদের কথা মতো চলেন এই বলে আপনাদেরকে বলবো আত্তাহিয়াত যেভাবে পড়ে সেভাবে হাঁটু ভেঙে আমার কাছে আসুন আখেরি মুআজাতের প্রস্তুতি খুব জলদি যে যত তাড়াতাড়ি সামনে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে মৌচাকের মতো জমে যাবেন আত্তাহিয়াত নামাজে যেভাবে পড়ে সেভাবে পড়বেন খুব দ্রুত বাবা এত দেরি হলে তো সব কমে যাবে ভাগুয়া ভেঙের মতো লাফায় আসার দরকার আমি যখন বলেছি যত তাড়াতাড়ি সামনে আসবেন তত তাড়াতাড়ি দোয়া কবুল হবে ঠিক না এই যুবক তোমরা বসে আছো কেন বাবা চলে আসো একদম মৌচাকের মতো জমে বসি ডানে বামে রাস্তাঘাটে যদি কোনো পুরুষ জিন্দা রাস্তায় থাকেন কবরে মরে গেলে আপনার আমার ডাকার দরকার নাই জিন্দা পুরুষ কেউ থাকলে ভিতরে আসেন মা বোনরা পর্দার আড়াল থেকে আখেরি মোনাজাতে শরীক হওয়ার প্রস্তুতি নেন আল্লাহ কবুল করো জোরে করো আমি আমার ভাইরা আমি মঞ্চে বসি বলেছিলাম ডাক্তার ডাক্তারের অনুমতি ছাড়া কোথায় যাওয়া নিষেধ 29টা টেস্ট এখনো মনে হয় কি আপনার কি বলার 25টার উপর টেস্ট বাকি তারপরে প্রতিদিন বাংলাদেশে ওয়াদার কারণে আপনাদের এই প্রতিষ্ঠানে এত অজর পাড়াগায় ছোট জায়গায় সচরাচর এখন যাওয়ার আর কোনো পরিকল্পনা নাই আর সুযোগও নাই কিন্তু আপনাদের মহাব্বতে এই এলাকায় আমি অনেকবার এসেছি হাসনাবাদ আর কোথায় কোথায় অনেক জায়গায় এসেছি শুনে আপনাদের মাদ্রাসার মুহতামিম আমার একান্ত স্নেহের পাত্র ছাত্র আল্লাহ তারে কবুল করেন আমি তার সাথে ওয়াদা করেছি আরেকটি প্রোগ্রাম আসার কথা ছিল জেল থেকে বের হওয়ার মাত্র কয়েকদিন পরে কিন্তু আমাকে অসুস্থতার কারণে এবং ডাক্তারি বাধা নিষেধের কারণে তখন স্যালাইন চলে সিনসিন জাপান হসপিটালে আমি তাদেরকে বলেছি বাবা ডাইরিও লিখতে রাজি হই নাই তোমাদের ক্ষতি হলে মেনে নাও আগামী বছর বিনা হাদিয়াতে তোমাদের মাহফিল করে দেবো আলহামদুলিল্লাহ
আমার ভাইরা সচরাচর বাংলাদেশে আমার একটা বিষয় আছে যে নুরানী সাহেবদের মাহফিল নিলে কোথাও বাদ দেয় না ঠিক কিনা আমি সেখানে হাজির হই আলহামদুলিল্লাহ বলেন তাই আমি এত ক্লান্ত অবস্থায় এত লম্বা সময় যে কথা বলতে পারব এটা আমার ভাবনায় ছিল না রাস্তাঘাটে যারা আছেন তাদেরকে বলবো দ্রুত চলে আসুন কেন বসাইলাম আপনাদেরকে এইভাবে এখন মদিনার প্রেমে একটা আওয়াজ হবে আর মুনাজাত হবে ইনশাআল্লাহ সেটা হলো খতমে নবুয়ত প্রত্যেকটা মুসলমানে ঈমান আমাদের মজবুত আল্লাহর পরে যেমন আল্লাহ নাই আমাদের নবীজির পরে আর কোনো নাই ঠিক কি না এই সময়টা আপনি আওয়াজটা সিংহের মতো গর্জনে দিবেন মদিনায় নাম ঠিকানা সহ পৌঁছে যাবে এটার জন্য গলাটা একটু পরিষ্কার করে সবাই গলাটা পরিষ্কার করে এবার বলুন আপনার আওয়াজ গলায় না তলায় কোথায় বলেন একটু প্রমাণ হোক আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দেন তো দেখি হলো না হলো না আড়াই বছর জেল খেটে আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে মঞ্চে বসে আজকের এই মাহফিলের জন্য চট্টগ্রাম থেকে তারা 50,000 টাকা শুধু খরচ করবে আমার পিছনে আপ ডাউন দুইজন খাদেম সহ প্লেনের টিকে নিরাপত্তার ব্যবস্থা যাব আসব আবার মাহফিল শেষে তারা এত হাদিয়া দিবেন আমি দেখলাম 70,000-80,000 টাকা তাদের খরচ হবে আমি বললাম আমি ওয়াজ ব্যবসা করি আমি প্রোগ্রাম দিয়েছি যেখানে যাব সেখানে তোমরা 6 মাস পরে তারিখ পাইলে নাও কিন্তু এই তারিখ তোমাদেরকে দেওয়া যাবে ঠিক আছে ইনশাআল্লাহ কারণ এমনটা জীবন আমি কোনোদিন করব যে আমাদের একটা স্ট্যাটাস আছে মান আছে আমি যাব বড় বড় সম্মেলনে কেন ওই অজপাড়া গায়কুর বীরকান্দিনা ফিরকান্দি সেখানে 2-400 লোক বসা থাকবে সেখানে কথা বলবো আমি মনে করি 10 জনের সামনে যে কথা বলবো 10,00,000 লোকের সামনে একই কথা বলবো ঠিক কিনা এটাই তো নবী রসুল দিত একজনকে পার্সোনাল নবীজি যে দাওয়াত দিতেন 1,000 কে সে দাওয়াত একজন মুরিদকে যেভাবে মুরিদ করব 10,00,000 লোক মুরিদের একই কথা দিয়ে মুরিদ করব ঠিক কিনা স্যার সেজন্য এসেছি আপনারা কি আমার জন্য দোয়া করবেন না বাবা ইনশাআল্লাহ এবার আপনাদেরকে কলিজা ঠান্ডা করব সংসদে আর ইসলাম বিরোধী কথা হবে না মাগরিবের পরে সংসদে হালকা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে যাবে আগামী সংসদে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কম বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাজ কোর্ট আইন আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা বিমানবন্দর এয়ারপোর্ট বিমানে সব জায়গা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আমরা জারি করব ইনশাআল্লাহ এটা আপনারা চান সেজন্যই আমি প্রশ্ন করব গলা ফাটাই উত্তর দিবেন মুনাজাতের আগে 2-3 মিনিট আল্লাহ কয়জন আরো আস্তে বলেন মুখে বললে চলবে না একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয়জন আর উঁচা করেন আপনার হাতে কোনো সমস্যা বাঁকা রেখেছেন করে একদম সোজা করে ফেলেন আরে শেখ মুজিব যদি স্বাধীনতার জন্য এইভাবে আঙ্গুল উঁচিয়ে ভাষণ দিতে পারে আপনি নবীর প্রেমে আঙ্গুলটা উঁচা করতে পারবেন না কেন পারবেন না আল্লাহ কয়জন মুখে বললে চলবে না এইভাবে হাত ঘুরায় দেখাবেন আমি জানতে চাই এক আল্লাহর পরে কি কোনো আল্লাহ আছে এইভাবে দেখাতে নাই 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 যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে আল্লাহর পরে কোনো আল্লাহ আমাদের নবীর পরে আর কোনো নবী হাত না এটাই তো খতমে নবুয়ত এটাই খতমে নবুয়ত আল্লাহর পরে আল্লাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আর নবী নাই এটাই খতমে নবুয়ত ঠিক কিনা প্রশ্ন করি জবাব শুনতে চাই আল্লাহকে বাদ দিয়ে কোনো বেয়াদব যদি ফেরাউনের মতো বলে আই এম বি গড আনা রাব্বুকুমুল আলা আই এম আমি বড় খোদা সে মুসলমান না কাফের কাফের জোরে বলতে হবে বলছি কাফের ফেরাউন মুসলমান না কাফের কাফের কারণ আল্লাহকে বাদ দিয়ে নিজে খোদাই দাবি করেছে ঠিক কি না অনুরূপভাবে বিশ্ব সভার সভাপতি মানবতার মহানায়ক হেড অফ দ্য ওয়ার্ল্ড আমাদের মাথা আর মুখ হৃদয় রাজা তো জাহানের বাদশা কত যে মজার নাম জেলখানায় দেখলাম দুরুশ্রী পড়তে পড়তে ঘুমাইলে স্পন্দিত হৃদয়ে মনে হইত নবীজি মাথায় হাত তারায় আদর করে চিন্তা করো না আমি তোমাদের সাথে আছি আল্লাহু আকবার এত মধুর নাম আর কারো নামে এত মধু নাই মুহাম্মদ নামে যত মধু সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহর পরে যেমন আল্লাহ নাই আমাদের নবীজির পরে আর কোনো নবী আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি বলে আমি আল্লাহ সে যেমন কাফের হইয়া যায় আমাদের প্রিয় নবীজিকে বাদ দিয়া কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী নয় আমিও নবী সেও কাফের হইয়া যায় তাকে যারা মানে তারাও কাফের হইয়া যায় এবং এই কাদিয়ানিদের বাড়িতে যারা দাওয়াত খায় সে এমপি মন্ত্রীরাও কাফের হইয়া যায় কাদিয়ানি কাফের হয় যু না মানে হইবি কাফের হয় হানাফি মাজহাবের মাসালা হাম্বুলি মাজহাবের ফতোয়া শাফি মাজহাবের ফতোয়া আহমদ ইবনে হাম্বলের ফতোয়া ইমাম আবু হানিফার ফতোয়া মালিক মাজহাবের ফতোয়া চার তরিকা চার ইমাম এক কথায় গোটা বিশ্বের ওলামাদের ঐক্যমত সব মাজহাবের কাদিয়ানিরা কাফের ঠিক কিনা বলেন ঠিক না
এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমি সংগ্রাম করে চলেছি বাংলাদেশে আমাকে সরকার বিশেষ কারণে জেল খাটায় তাদের অসুবিধা হয় আর কাদিয়ানীরা শত শত কোটি টাকা সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারে ঢালে নুরানী সাহেব আরো কয়দিন রাখেন আরো জেলখানায় রাখেন আর এরাও কাদিয়ানীদের টাকা খাওয়ার সুরের গোশত খাওয়ার চেয়ে বেশি খারাপ ঠিক কি না জরে কি বলেন ঠিক না তা নাহলে কোন কারণে প্রত্যেকটি মামলা জামিনযোগ্য আমার মামুনুল হক সাহেবের জুনায়েদ আল হাবিব সাহেবের মুফতি মনির হোসেন আসিমি সকলের মামলাগুলি জামিনযোগ্য গ্রেফতারের পরে দুই মাসের মধ্যে জামিন হওয়ার কথা কিন্তু জুলুম করে অত্যাচার করে সংবিধানকে ভাইলট করে আইন আদালতকে নিজের পকেটে ঢুকায়া আড়াই বছর আলেমদেরকে যারা জেলে রেখেছেন আপনাদের জন্য ভালো করে জেলখানার সেলগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে এসেছি এখন আপনাদের পালা ঠিক কি না জরে কি বলেন ঠিক না এবার আপনাদের পালা আল্লাহ তুমি এদেরকে হেদায়েত নসিব করো বলেন আরো জোরে বলেন আমিন সুতরাং কাদিয়ানীদের পক্ষে যদি কেউ কথা বলে সে কাফের হয়ে যাবে সে কি হয়ে যাবে আমার ভাইরা সেই কাদিয়ানীর বিরুদ্ধে আমরা একটা খতনা বুদ্ধি ইস্তেমা করব সারা বাংলাদেশে ঘরে ঘরে এখন আওয়াজ পৌঁছে গেছে সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই কাফের কাফের কাদিয়ানীরা কাফের এক দফায় এক দাবি ওদের নবী শেষ নবী নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলিবে তারা বীরকান্দির মুসলমানরাও কি একমত আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা আইন আপনারা চান কারা চান দোহাত তুল আল্লাহু আকবার বলে দেখায় দেন তো আল্লাহ হাতগুলি আরো চাপ হে প্রভু এ মানুষগুলি নবীর প্রেমে হাত তুলেছে হাতগুলি ফিরায় দিও না যেইভাবে হাত তুলেছে এই অবস্থায় মদিনায় নিয়ে মদিনা হলার একটু দেখায় দাও উম্মত তার প্রেমে গভীর রাতে হাত তুলেছে হাতগুলি ফিরায় দিও না পর্দার আড়ালের মা বোনরাও একটু নিজে নিজের জায়গা থেকে হাত তোলেন আল্লাহ আপনাদের নাম ঠিকানা এখনই মদিনায় নবীজির কাছে পাঠায় দেবে হাত নামা খামোশ 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 সবাই বলবস্ত আমার ভাইরা জানতে চাই যদি নবীজিকে গালি দেয় যারা তাদের ফাঁসি আর নবীজিকে যারা শেষকবি মানে না তাদের অমুসলিম ঘোষণায় আমি ডাক দিই আপনারা যাবেন হাত তুলবে ইমান ভিতর থেকে বল নবীর প্রেমে একদিনের জন্য বের হতে পারবেন এটা মুখের কথা না দিলের কথা